একজন অসামান্য ভার্সাটাইল অভিনেতা ছিলেন তিনি। বোম্বে থেকে একবার কলকাতায় কাজ করতে এসে তার অভিনয়ের প্রশংসা করেছিলেন স্বয়ং শাম্মী কাপুর। কিন্তু যতটা কৃতিত্ব তিনি হয়তো পেতে পারতেন ততটা পেয়ে ওঠেননি। জন্মদিনে অভিনেতা অনুপ কুমারকে শ্রদ্ধা জানাতে এঞ্জেল পরিবারের নিবেদন এই ভিডিও। মারি বলছি স্যার, কদিন ধরে এমন ডেঙ্গু, মানে গাঁটে গাঁটে এমন বেড়া, এই যে একবারে খাল খেয়ে যেতে বলছি ডেঙ্গু। তাহলে অফিসে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে বউকে দিয়ে কাটে পাচ্ছ না কেন? ছুটি নেই স্যার, সব শেষ হয়ে গেছে স্যার। তোমার এই সমস্ত ফেরত বাজি আমি অনেক দেখেছি। হ্যালো, তা তুমি কাম করনে আয়া, ইয়ে মালিশ করনে আয়া? গুস্তাকে মাফ কর দেনা, আজ তা গুস্তাকে তুমি হর বক্ত করতা হ্যায়, বদমাস কাহে কা। তোমাদের সকলকার নামে আমি চার্জ শিট দেবো। হুজুর মাই বাপ নেই, আগে তোমরা আমাদের সন্তান হোক তো গলায় দড়ি দেখে আমি ঝুলেগা। যাও আপনার কামে যাও, যাও আপনা। 1930 সালের 17 জুন অনুপ কুমারের জন্ম হয়েছিল কলকাতায়। পিতৃদত্ত নাম সত্যেন দাস, বাবা ছিলেন সে আমলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অভিনেতা ধীরেন্দ্রনাথ দাস। ছোটবেলা থেকেই বাড়িতে সাংস্কৃতিক পরিবেশ পেয়েছিলেন, শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু হয়েছিল। চলচ্চিত্রের প্রথম অভিনয়ে ধীরেন গঙ্গোপাধ্যায় পরিচালিত হাল বাংলা ছবিতে, সেই ছবি মুক্তি পেয়েছিল 1938 সালে। বড় হওয়ার পর প্রথম অভিনয় অর্ধেন্দু মুখোপাধ্যায় পরিচালিত সংগ্রাম ছবিটিতে, তারপর বহু ছবিতে অভিনয় করেছেন। দাদা, যারা গাইতে পারে না, যাদের অনেক টাকা, তাদের আপনি ঠকিয়েছেন, তার ভাগ আমিও নিয়েছি। কিন্তু দাদা, ওনার ভাই বড় ভালো গায়, ওর গান আমার মতো পাষাণের চোখেও জল এনে দিয়েছে। দাদা, ওদের এত বড় ক্ষতি আপনি করবেন না। শুরুতে এত বড় ধাক্কা খেলে ওর ভাই হয়তো কোনোদিনই গাইতে পারবে না। পারবে না তো আমাদের কি এসে যায়? নে ধর, গুনে নে পাশাচার আছে, সোজা দেশে চলে যায়। ও টাকা আপনার কাছে রেখে দিন। এই তোর একটা দোষ, বেশি টাকা দেখলেই ধানাই পানাই শুরু করে দিস। নে আরো 100 টাকা দিচ্ছি, কলকাতা থেকে ছেলে মেয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে যা। না, শুধু আমার ভাগের 5000 টাকাটা দিন, আর ওই 100 টাকা নিয়ে কোন ডাক্তারের কাছে যাবে। ডাক্তারের কাছে? হ্যাঁ, ডাক্তারকে আপনার গায়ের চামড়াটা পরীক্ষা করে দেখতে বলুন, ওটা মানুষের চামড়াই আছে না পশুর চামড়া হয়ে গেছে। চরিত্রাভিনেতা কিংবা নায়ক, সব ভূমিকাতেই সমান স্বাচ্ছন্দ্যে অভিনয় করেছেন। রূপলী পর্দার পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চে অভিনয় করতেন, বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছিলেন, যার মধ্যে ছিল বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পুরস্কার। লম্বা ফিল্ম ক্যারিয়ারে বহু ছবিতে অভিনয় করেছেন। বসন্ত বিলাপ ছবিটিতে ললিত অথবা লালুর চরিত্রটি অমর হয়ে রয়েছে। অনেক ধন্যবাদ। আপনার লাগেনি তো? না। কোথায় যাবেন? অফিস, কালেক্টরে। ও, উত্তর সামনেই, চল। পলাতক ছবিতে বোহেমিয়ান বসন্ত চাটুর্যের চরিত্রে অসামান্য অভিনয় করেছিলেন। তাই বলে অমন করে মারবে মেয়েটাকে? দেখো তো কি করবো বলুন, হকের পয়সা, দয়া বেশি তো দেখা হয় না। বলছি দেখি, হ্যাঁ নাও, বাঙানি পাঠিয়ে দিও। হাই গুলকি, গুলকি, হ্যাঁ গুলকি, ওই দেখলে। তার অসামান্য কমেডি সেন্সের আরেক উদাহরণ দাদার কীর্তি ছবিটি। উত্তম কুমারের সঙ্গে 50টিরও বেশি ছবিতে কাজ করেছেন।
যার মধ্যে আছে পথে হলো দেরি, সাগরিকা বা অগ্নি পরীক্ষার মতো ছবি। বেশ কিছু সিরিয়াস চরিত্রে অভিনয় করেছিলেন যার মধ্যে ছিল জীবন কাহিনী বা ঠগিনীর মতো ছবি। ফিল্ম ইন্ডাস্ট্রি তার থেকে আরো অনেক কিছু পেতে পারত, কিন্তু মূলত কমেডির মধ্যেই তাকে আটকে থাকতে হয়েছিল। জন্মদিনে এঞ্জেল পরিবারের শ্রদ্ধাঞ্জলি এই মহান অভিনেতাকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।